হ্যালো বন্ধুরা সাইবার ডেভেলপার বিডির পক্ষ থেকে আমি রাজীব আসান আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের টিউটোরিয়ালে আজ আমরা দেখবো একটি হ্যাক হয়ে যাওয়া বা করার্ট হয়ে যাওয়া ওয়েবসাইট আমরা কীভাবে ঠিক করতে পারি একটা ওয়েবসাইট সাধারণত দুইভাবে হ্যাক হতে পারে একটা হচ্ছে হ্যাকার হ্যাক করে আপনার সাইট ঢাকঢোলপিটে সবাইকে জানিয়ে দিলো সাইটটা হ্যাক হয়েছে মানে সামনের পেসে ইন্ডেক্স পেজটা চেঞ্জ করে দিয়েছে দেখাই দিল যে অমুক সাইটটা হ্যাক করছে আর একটা হতে পারে সেটা হচ্ছে ব্যাক থেকে হ্যাক করছে এবং হ্যাক করে চুপচাপ তারা বসে আছে এতে হয়তো দেখা যাবে যে আপনার সাইট টোটালি ঠিক আছে কোথাও কোনো পরিবর্তন নাই আপনি যদি বিভিন্ন জায়গায় দেখেন বিভিন্ন পেজ দেখেন কোথাও কোনো পরিবর্তন পাবেন না এবং ইভেন ড্যাশবোর্ডও যে আপনি কোনো কিছু করপ্ট হবে বা কোনো কিছু চেঞ্জ হবে এরকম কিছু না তার কারণ তার মানে হচ্ছে আপনি বাইর থেকে দেখলে বুঝতে পারবেন না সাইটটা হ্যাক হয়েছে কিন্তু এর কোডের মধ্যে হ্যাকার কিছু কোড আপনি ইনজেক্ট করে দিয়ে যেতে পারে আর একটা জিনিস আমি বলছিলাম যে করাপ্ট হয়ে যাওয়া করাপ্ট হয়ে যাওয়া হচ্ছে আপনার কোনো ফাইল হয়তো ব্যাকডেটেড আছে আপনার ওয়ার্ডপ্রেস ফাইল আপডেট করছেন ওয়ার্ডপ্রেস নিউ ভার্সন আপডেট করছেন ড্যাশবোর্ড থেকে দেখা গেছে যে অনেক প্লাগিনের সাথে এটা সামঞ্জস্যপূর্ণ না হয়তো তার সাথে ম্যাচ খাচ্ছে না যার কারণে হচ্ছে আপনার সাইটটা করপ্ট হয়ে যেতে পারে এক্ষেত্রে দেখা যাবে যে সাইটটা হয়তো পুরা সাইটটাই ব্ল্যাঙ্ক পেজ আসতেছে অথবা হচ্ছে আপনার পুরো সাইট ঠিক আছে কিন্তু আপনার হয়তো কন্ট্রোল প্যানেল লগ ইন করতে পারতেছে না বা ড্যাশবোর্ড আসতেছে না ড্যাশবোর্ডে গেলে আপনার হয়তো ব্লাঙ্ক পেজ আসতেছে এরকম হতে পারে অনেক সময় তো এরকম অবস্থায় খুব সহজে আমরা কীভাবে এই সাইটটা ঠিক করতে পারি আজকে আমি এটা নিয়ে আপনার এই টিউটোরিয়ালটা করতেছি তো এখন বর্তমানে আমি যে সাইটটাতে আসি এই সাইটটা মূলত হ্যাক হয়েছে বলছিলাম যে সামনে থেকে হয়তো দেখলে বোঝা যাবে না দেখেন সাইট পুরোটাই ঠিক আছে আমি যদি বিভিন্ন পেজ ব্রাউজ করি ওর মোটামুটি ঠিক আছে কোনো জায়গায় কোনো সমস্যা নাই ইভেন আমি যদি এটার ড্যাশবোর্ডে যাই ড্যাশবোর্ডে গেলেও এর কোনো পরিবর্তন নাই মানে সাইটটা টোটালি ওকে ডবোর্ড ওপেন করতেছি দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডও চলে আসছে এবং ড্যাশবোর্ডও কিন্তু হ্যাকের কোনো চিহ্ন নাই কোথাও কিন্তু এই সাইট হ্যাক হয়েছে আমি যদি সেটা ফাইল ম্যানেজার যাই এখানে বিভিন্ন ফাইল আমি চেক করে দেখছি যে হ্যাকার আপনার এই ফাইলগুলোতে কোড ইনজেক্ট করে গেছে এই কোড ফাইল ঠিক আছে থিমের ফোল্ডারে যাচ্ছি থিমের ফোল্ডারগুলো একটু চেক করি হিটার পিএসপি হিটার পিএসপি দেখতেছি হচ্ছে এক্সট্রা কিছু কোড এগুলা কিন্তু সাধারণত হচ্ছে থিমে থাকে না থিমের কোডটা হচ্ছে শুরু এই যে এখান থেকে এস টিএম ঠিক আছে ডক টাইপ ডক টাইপ এস টিএমএল এখান থেকে এবং তার আগে হচ্ছে কিছু পিএসপি কোড হ্যাকার ইনজেক্ট করে দিয়েছে তো এটা আসলে কোন কোন ফাইলের মধ্যে আছে এটা কিন্তু বলা মুশকিল অনেক ফাইলের মধ্যে থাকতে পারে যেমন আমি আছে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট যেগুলো ফাইল চেক করলাম সেগুলোর মধ্যে পাইলাম না কিন্তু আমি ডিফল্ট বেশ কিছু ফাইলে পাইছিলাম তো এখন এটা যদি আমরা ম্যানুয়ালি বিভিন্নভাবে রিকোয়ার করতে যাই যে বিভিন্ন অ্যান্টিমেলোয়ার সফটওয়্যার দিয়ে স্ক্যান করে তো সবগুলা স্ক্যানার কিন্তু হচ্ছে সব কোড আপনি ধরতে পারে না অনেক সময় দেখা যায় যে হচ্ছে সাইট হ্যাক অবস্থায় থাকলেও আপনি কোডগুলো বলতে পারবে স্ক্যানার বলতে পারবে না যে এই ফাইলগুলো হচ্ছে হ্যাক হয়েছে বা এটা রিপ্লেস করলে কাজ হবে তো এটা আসলে আমাদের কাছে অনেক কঠিন হয়ে যায় যে সাইটটা রিকভার করা দেখা যায় যে স্ক্যানার দিয়ে স্ক্যানার স্ক্যান করছি যে কটা হয়তো ইনজেক্টেড দেখাইছে বা ইনফেক্টেড দেখাইছে আমরা ওটা ওই কটা ঠিক করলাম কিন্তু তারপরও কিন্তু অনেক ফাইলে কোট থেকে যেতে পারে তো এই ধরনের প্রবলেম থেকে বাঁচতে হলে আমাদের হচ্ছে একটাই সলিউশন যে পুরো সাইট ফেলে দিয়ে নতুন করে বানানো কিন্তু আমরা নতুন করে পুরো সাইট ফেলে দেওয়ার পরও আমরা পুরাতন সাইট কী হয়ে রাখতে পারি এটা আজকে দেখব তো আসলে আরেকটা জিনিস আমি আপনাদের বলি সেটা হচ্ছে এই ধরনের হ্যাকিং যেটা হচ্ছে হ্যাক হয়েছে কিন্তু কোনো কিছু কিন্তু চেঞ্জ করা নাই হ্যাকাররা তো এই ধরনের হ্যাক করার আসলে উদ্দেশ্যটা কি এই ধরনের হ্যাক করার উদ্দেশ্য বিভিন্ন রকম হতে পারে আপনার সাইট হ্যাক করে সে আপনার সাইটের কন্ট্রোলটা তার কাছে রাখলো এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে আপনার যে সার্ভারটা আছে এই সার্ভারটা তারা বিভিন্ন কাজ ইউজ করতে পারে যেমন দেখতেছেন হুট করে একদিন আপনার সাইট থেকে অসংখ্য মেল যাওয়া শুরু হয়েছে তারা হচ্ছে আপনার সার্ভারটাকে ইউজ করে মেল মার্কেটিং কাজে ইউজ করতেছে অথবা দেখা যাচ্ছে যে আপনার সাইটটা হ্যাক করে সে তার শুধু ব্যাকলিং নিয়ে রাখতেছে এগুলো বিভিন্ন উদ্দেশ্য হতে পারে আর এসব উদ্দেশ্য যখন হচ্ছে কেউ হ্যাক করে তখন কিন্তু তারা হচ্ছে প্রকাশ করে না যে সাইডটা হ্যাক হয়েছে তারা হচ্ছে হ্যাক করে ঘাপটি মেরে বসে থাকে তো এখন যদি আমরা রিকভার করতে যাই তাহলে প্রথমে আমাদের কি করতে হবে সর্বপ্রথম আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে পুরো সাইটের ব্যাকআপ নিয়ে রাখবো যাতে কোনো কিছু যাতে ভুল টুল যদি হয় তাহলে হচ্ছে আবার যেন আগের অবস্থায় সাইটটা ফিরে নিয়ে আসতে পারি তো ব্যাক নিতে গেলে আমাদের প্রথমে পাবলিক স্ট্রেমে যেতে হবে যে হচ্ছে এখানে যতগুলো হোয়াটপ্রেসের ফাইল আছে সবগুলো জিপ করতে হবে জিপ করার পর ডাউনলোড করব আর হচ্ছে আর একটা হলো এই ডাটাবেসটা নিতে হবে ব্যাকআপ ইউজারে যে তো আগে হচ্ছে আমরা ফাইলগুলো আছে জিপ করে নিই জিপ করে ফাইলগুলো আগে ডাউনলোড করি প্রথমে আছে আমি ফাইল ম্যানেজারের পাবলিক স্ট্রিমের মধ্যে গেলাম এটা হচ্ছে পাবলিক মেল এখানে গেলাম এখানে যাওয়ার পর হচ্ছে হোয়াটপ্রেসের সবগুলো ফাইল এবার আমরা হচ্ছে সিলেক্ট অল দিয়ে সবগুলো ফাইল সিলেক্ট করে নিলাম এখানে দেখতে পাচ্ছি সিজিআইবিন এই ফাইলটা আমার লাগতেছে না আর সি পাইনটি ডিফল্ট ফোল্ডার বাকি যেগুলো আছে ডাব্ ফোল্ডার তিনটা আছে এখানে ডাব্লু পি এনবিন ডাব্লু পি কন্টেন্ট আর ডাব্লু বি ইনক্লুড আর এ বাদে হচ্ছে বাকিগুলো হলো ওয়ার্ডপ্রেস ফাইল তো এগুলা হচ্ছে আমি যেখানে কম দিয়ে আমি জিপ করে নিচ্ছি আমি জিপ করে নিলাম এটা এটা হচ্ছে আমি এখন ডাউনলোড করবো এই যেখানে জিপ ক্রিয়েট হয়েছে এটা হচ্ছে আমি ডেস্কটপ একটা ফোল্ডার করে রাখছি অলরেডি এটাতে ডাউনলোড করে নেব এটা হচ্ছে পনেরো আমাদের ফাইল ডাউনলোড করা কমপ্লিট এখন তো এরপরে আমাদের কাজ হচ্ছে আমাদের ডাটাবেসটা ব্যাক আপ নিতে হবে এখান থেকে আমি সিপেন চলে আসলাম সিপেন হচ্ছে ব্যাক আপ এই জায়গা থেকে আমি ডাটাবেসটা ব্যাক আপ করব এখানে যাওয়ার পর হচ্ছে ব্যাক আপ নামে যে অপশনটা আছে এটাতে ক্লিক করতে হবে ক্লিক করে যেখানে মাই স্কুয়েল ডাটাবেস এখান থেকে আমাদের যে ডাটাবেসটা এই ফাইলের জন্য এটা ডাউনলোড করতে হবে কেন দুটা ডাটাবেস আছে যদি আপনি কনফার্ম হতে না পারেন যে এটা কোন ডাটাবেস তাহলে হচ্ছে এখান থেকে আমরা দেখে নিতে পারি যে কোন ডাটাবেস এটা হচ্ছে ডাব্লুপি কনফিউ ফাইলের মধ্যে এই ডাটাবেসের নামটা পেয়ে যাবেন এখানে এটা হচ্ছে ডাব্লুপি পাঁচশো বাহান্ন সরি ডাব্লুপি ছয়শো বাহান্ন এটা হচ্ছে ডাটাবেস ডাব্লিউপি ছয়শো যে যেটা ডাটাবেস ডাউনলোড হয়ে গেছে এখন আমাদের নেক্সট কাজ হচ্ছে আমাদের সি প্যানেলে যেয়ে এখান থেকে হচ্ছে শুধুমাত্র ডাব্লিউপি কন্টেন্ট এই ফোল্ডারটা রেখে বাকি সব ফাইল এবং ফোল্ডারগুলো আমি ডিলিট করে দেবো তাহলে প্রথমে আছে তারপর হচ্ছে ডাব্লুপি কন্টেন্ট কন্টেন্ট রেখে হচ্ছে এখন থেকে এখন সাইটটা যদি ভিজিট করে দেখা যাবে খালি আছে ডাব্লুপি কন্টেন্ট টা আছে এখানে ইন্ডেক্স অফিস এবং হচ্ছে এখানে ডাব্লুপি কন্টেন্টটা দেখা যাচ্ছে আর কিছু নাই এখন আমাদের নেক্সট কাজ হচ্ছে ওয়ার্ডপেস ডট ওয়ার জিতে যে আমরা একটা ফ্রেশ হচ্ছে ফ্রেশ ওয়ার্ডপ্রেস সাইট হচ্ছে আমরা ডাউনলোড করে নেব এখান থেকে যেখান থেকে হচ্ছে গেট ওয়াটপেস এখান থেকে হচ্ছে ডাউনলোড গেছে এখন আমাদের পরবর্তী কাজ হবে হচ্ছে এই ওয়ার্ডপ্রেস ফাইলটা যেটা ডাউনলোড করলাম এই যেটা এটা হচ্ছে প্রথমে পিসিতে এক্সট্রাক্ট করে নেব এক্সট্রাক্ট করে নেওয়ার পর ভিতরে যে এখানে ডাব্লুপি কন্টেন্ট ফাইলটা ফোল্ডারটা বাদ রেখে বাকি ফাইল ফোল্ডার যেগুলো আছে সেগুলো জিপ করে ফেলবো কারণ ওখানে কিন্তু আমরা ডাব্লুপি কন্টেন্ট যে ফোল্ডারটা ওটা কিন্তু রেখে দিয়েছি তো এটা বাদ দিয়ে হচ্ছে আমি এখন জিপ করবো এটা হচ্ছে আমাদের হচ্ছে এখন ডাব্লুপি কন্টেন্ট বাদে হচ্ছে বাকি ওয়ার্ডপ্রেসের ফাইলগুলা এখন আমাদের করতে হবে কি এই ফোল্ডার যেটা আমরা জিপ ফাইল ক্রিয়েট করলাম এটা এখন আপলোড করতে হবে প্যানেলে তো আপলোড করার জন্য আবার আমরা সিপেনলে চলে যাই যাওয়ার পর হচ্ছে এখান থেকে আপলোড আপলোডে ক্লিক করার পর এই জায়গাটাতে আমরা হচ্ছে এই ওয়ার্ডপ্রেসে যে জিপ ফাইলটা ক্রিয়েট করলাম এটা এখন আপলোড করে দেবো আমাদের আপলোড কমপ্লিট এখন আমরা যদি এখানে রিলোড করি তাহলে হচ্ছে এই জিপ ফোল্ডারটা দেখা যাবে এখন জিপ ফাইলটা আমরা এখন এক্সট্রাক্ট করে নেব এখানে জিপ সব এক্সট্রা করার পর আমাদের প্রথম কাজ হবে জিপ ফাইলটা ডিলিট করে দেওয়া আমরা এটা ডিলিট করে দিলাম এখন আমরা যদি সাইটটা ভিজিট করি তাহলে আমাদের কিন্তু সাইটটা ইনস্টল করতে বলবে এখানে ইনস্টল করতে বলতেছে সমস্যা নাই আমরা এখন হচ্ছে এটাকে কন্টিনিউ করব কন্টিনিউ করে লেটস গো এইখানে আমাদের যে কাজটা সেটা হচ্ছে এখানে যে ডাটাবেজ নেম ইউজার নেম পাসওয়ার্ড আছে এটা হচ্ছে আমাদের পূর্বের যে ডাটাবেস ইউজার নেম পাসওয়ার্ড ওই ইউজার নেম পাসওয়ার্ডগুলো দিয়ে দিতে হবে এবং এখানে প্রিফিক্স যেটা আছে ডাটাবেস ডাটাবেজ আগের ডাটাবেজের হচ্ছে প্রিফিক্স ওটা অ্যাড করে দিতে হবে তো আমার আসলে সেভ করে রাখার দরকার ছিল হয়তো ডাটাবেসটা যাই হোক আমরা হচ্ছে ডাব্লুপি কনফিক পিএসপি এটার মধ্যে পেয়ে যাব এখানে কনফিক পিএসপি এটা হচ্ছে ডাটাবেস নেম এটা হচ্ছে ডাটা এর ইউজার নেম আর এটা হচ্ছে ডাটাবেজ পাসওয়ার্ড আর এখানে আমার প্রিফিক্স যেটা আছে প্রিফিক্সটা চেঞ্জ করতে হবে সেটা এখানে ইনস্টল করার সময় যে প্রিফিক্স দেওয়া ছিল এটা হচ্ছে ডাব্লুপি ওয়াই জিরো এটা হচ্ছে প্রিফিক্স তো এটা বসাই দিলাম দেওয়ার পর এখন সাবমিটে ক্লিক করবো সাবমিটে ক্লিক করলে দেখা যাবে যে হচ্ছে এখানে একটা ই রোড দেখাবে যে সাইট অলরেডি ইনস্টল আছে এখানে সাবমিটে এখন হচ্ছে রান ইনস্টল অলরেডি ইনস্টল করাই আছে সাইট তারপর আমরা যদি এখন লগ ইনে ক্লিক করি তাহলে যে এখানে লগ ইনের পেজ চলে আসছে এটাই মোটামুটি হচ্ছে রিস্টোর করার পদ্ধতি যদি করাপ্ট হয়ে যায় দেখা যাচ্ছে যে অনেক সময় আমাদের সাইটের ড্যাশবোর্ডও বোন হচ্ছে না আপনারা খেয়াল করে দেখবেন যে এইভাবে রিকভার করলে আপনার ড্যাশবোর্ড চলে আসবে তো এখন আমাদের নেক্সট কাজ হবে সি প্যানেল থেকে আমরা কিন্তু হচ্ছে মোটামুটি ওয়ার্ডপ্রেসের যত ফাইল আছে সবগুলো কিন্তু নতুন পেয়ে গেছি আমরা যদি এখন সাইট ভিজিট করি সাইটটা কিন্তু ঠিকঠাক আগের মধ্যেই দেখাবে সবগুলো ঠিক আছে এখানে কিন্তু ইন্ডেক্স অফ আসতেছিল আমরা যখন রিম করে দিয়েছিলাম তো এখানে যে ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো সবগুলোই কিন্তু নিউ একেবারে ফ্রেশ ফাইল এখন পুরাতন ফাইলগুলো আছে কোথায় শুধুমাত্র ডাবডুবি কন্টেন্টের মধ্যে ডাব্লুপি কন্টেন্ট এখন হচ্ছে এর মধ্যে যেই ফোল্ডারগুলো আছে এগুলোর মধ্যে সব ও ফাইল ফোল্ডারগুলো আছে এখন আমাদের এক এক করে এই প্লাগ থিম এই জিনিসগুলো চেঞ্জ করতে হবে প্রথমে হচ্ছে আমরা প্লাগ ইনগুলো চেঞ্জ করে নিই এখানে দেখা যাচ্ছে যে বাংলা ডেট ডিসপ্লে এটা আমরা চেঞ্জ করব হচ্ছে প্রথমে এটা রিমুভ করে দেব দেওয়ার পর হচ্ছে এই ফাইলটা আমাদের হচ্ছে গুগল ওয়ার্ডপ্রেস ডাইরেক্টরি যেহেতু লাগেন এটা এটা ডাউনলোড করব এই যেটা ডিলিট করে দেবো এখান থেকে বাংলা ডেট ডিসপ্লে এরপর এখানে হচ্ছে আমি যেটা ডাউনলোড করলাম এখনই এটা হচ্ছে আপলোড করে দেব বাংলা ডেট ডিসপ্লে করে নিলাম এবং এখানে হচ্ছে জিপ ফাইল যেগুলো সেগুলো ডিলেট করে দেব এইভাবে একটা একটা করে এখানে যতগুলো ফোল্ডার আসতে প্লাগিনের যেমন কার্সেল হরিজেন্টাল পোস্ট কন্টেন্ট স্লাইডার তারপর হচ্ছে ক্যাটাগরি পোস্ট কন্টাক্ট ফর্ম সেভেন এইভাবে হচ্ছে এক এক করে সবগুলা প্লাগিনই আমাদের হচ্ছে রিপ্লেস করতে হবে ফ্রেশ ওয়ার্ডপেজ থেকে ডাউনলোড করে নিয়ে এবং থিমের ক্ষেত্রেও একই ঘটনা আমাদের যদি হচ্ছে কাস্টম থিম হয় এবং আমাদের যে পিসিতে নিশ্চয়ই ব্যাক থাকবে সেটা সে সেটা আমরা রিমুভ করে এখান থেকে রিমুভ করে পিসি থেকে আপলোড দেবো আর অন্যান্য যেগুলা ফোল্ডার আছে আমাদের এই যেখানে প্লাগ ইন তারপর থিম আপগ্রেড এর মধ্যে দেখবো যে কোনো ফাইল বা ফোল্ডার কোনো কিছু আছে কি না এবং পরবর্তীতে আসতে হচ্ছে আপলোড এর মধ্যে আসতে হচ্ছে আমাদের ইমেজ ফাইলগুলা তো এই ফোল্ডারগুলো এক এক করে আমাদের চেক করতে হবে প্রথমে আছে ইন্ডেক্স পিএসপি এটা একটু চেক করে এর মধ্যে কোনো কোড টোড ঢোকান আছে কি না এখানেও কোড ঢুকান আছে তো এটা জাস্ট সিম্পলি এখান থেকে রিমুভ করে দিলেই হচ্ছে ইন্ডেক্স পিএসপি এখানে কোডগুলো দেখলে বুঝতে পারবো আসলে এখানে এই ধরনের ইন্ডেক্স ফাইলে আসলে এইরকম কোনো লিঙ্কের আসলে দরকার নাই এভাবে তো এটাও কোনো হচ্ছে বাইরের যদি লিঙ্ক আমি বলতে পারতেছি না তো এই লিঙ্কগুলো আমি ডিলিট করে দিতে পারি দিয়ে সেভ করে দিলাম কারণ এটার কাজ হচ্ছে জাস্ট হচ্ছে আপনার ইন্ডেক্সটাকে আপনার এই ডাইরেক্টরিটাকে প্রোটেক্ট করা যাতে ডাইরেক্টরিটা ঢুকে সরাসরি ফাইলগুলো দেখতে না পারে এছাড়া এই ইন্ডেক্স পেসপি তেমন কোনো কাজ নাই তো এখন হচ্ছে আমাদের কাজ হলো পরবর্তীতে হচ্ছে প্রত্যেকটা ফোল্ডারগুলো চেক করা এখানে আছে মাস অনুযায়ী আপনার হচ্ছে কোডগুলো থাকবে সরি ফোল্ডারগুলো থাকবে তো এখানে আর একটা ইন্ডেক্স পি দেখতেছি ইন্ডেক্স পেসপিটাও একটু চেক করি বাকিগুলো হচ্ছে আমি রিমুভ করে দিলাম এখান থেকে এরপর হচ্ছে আট এখানে হচ্ছে আপনার ফাইলগুলো দেখলেই বুঝতে পারবেন যে কোনো পিএসপি ফাইল আছে কিনা এর ভিতরে তো এগুলো সব হচ্ছে জেপিজি ফাইল এই যে এখানে একটা ইন্ডেক্স পিএসপি দেখতেছি এটার হচ্ছে কোডগুলো আমি রিমুভ করে নেবো এখান থেকে পর বাকি কোডগুলো রিমুভ করে ফেলব এখান থেকে এরপর হচ্ছে নয় নয়ের ক্ষেত্রে হচ্ছে শুধু আচ্ছা আটটা ভালো করে চেক করে নিই আরেকবার যে ইন্ডেক্স পিএসি ছাড়া আর কোনো পিএসপি ফাইল আছে কিনা আর কোনো পিএসপি ফাইল নাই এখানে তো এরপর হচ্ছে নয় চেক করতেছি নয়ের মধ্যে হচ্ছে ইন্ডেক্স পিএসপি ফাইল আছে একটা তো কোডগুলো রিমুভ করে ফেললাম এবং হচ্ছে বাকি কোডগুলো রিমুভ করেছে এরপর চেক করবো হচ্ছে বারো বারোতে হচ্ছে ইন্ডেক্স পিএসপি আছে শুধু একটা এটা আসলে একটা ধৈর্যর কাজ অনেক কারণ সবগুলা ফাইল প্লাগ ইন রিমুভ করতে হবে সবগুলা রিফ্রেশ করতে হবে নতুন করে একবার ফ্রেশ ফাইল দিতে হবে এবং হচ্ছে যদি হচ্ছে অনেক পুরাতন সাইট হয় যে তাহলে সেখানে ষোলোর হচ্ছে এক থেকে বারো পর্যন্ত ফাইল আছে ফোল্ডার আছে তো এটা হচ্ছে মাসের আর কি প্রত্যেকটা মাস চেক করতে হবে ষোলো এরপর সতেরো যেতে হবে তো এখানে ইন্ডেক্স যেটা আছে সেটা হচ্ছে চেক করে দিলাম তারপর হচ্ছে এইভাবে একইভাবে হচ্ছে এক এক নাম্বার ফোল্ডার এক নাম্বার ফোল্ডারের মধ্যে হচ্ছে ইন্ডেক্স পিএসপি আমাদের শুধু ইন্ডেক্স পিএসপি না এখানে আসলে চেক করতে হবে যে ইন্ডেক্স ছাড়াও আরও কোনো পিএসপি ফাইল ঢুকান আছে কিনার ভিতরে এখানে এক নাম্বারে চেক করা শেষ দুই নাম্বার এইভাবে হচ্ছে আমাদের এক এক করে সবগুলা ফোল্ডার যতগুলো আছে এখানে আপলোডের সবগুলাই আমাদের চেক করতে হবে এইভাবে হচ্ছে সবগুলো করতে হবে এবং হচ্ছে এগুলো সব ইমেজ ইমেজের হচ্ছে ফোল্ডার এরপর হচ্ছে ইমেজগুলো চেক করার পর আরও দুটো ফোল্ডার দেখতেছি এর মধ্যেও কোনো পিএসপি ফাইল আছে কিনা আমাদের দেখে নিতে হবে এবং সব কাজ যখন শেষ হয়ে যাবে তখন মোটামুটি আমাদের সাইট সিকিউর তখন পুরাতন যেহেতু কোনো ফাইল নাই তো পুরাতন যেহেতু পুরাতন কোনো ফাইল নাই সবই নতুন ফাইল তো আমরা আমরা মনে নিশ্চিত হতে পারি যে হ্যাকিং আর কোনো কিছু নাই আর আরেকটা মেইন যে কাজটা সেটা হচ্ছে আমাদের সাইট রিকভার করার পর আমাদের সাইটের রিলেটেড যত পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডগুলো আমরা চেঞ্জ করে নেব অর্থাৎ সে সি প্যানেল পাসওয়ার্ড সি প্যানেল পাসওয়ার্ডটা চেঞ্জ করবো হচ্ছে যেখান থেকে সিকিউরিটি যেখানে আছে আপনার পাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি যেখানে আপনার ওল্ড পাসওয়ার্ড দিতে হবে নিউ পাসওয়ার্ড দিয়ে হচ্ছে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন এরপরে আমাদের কাজ হচ্ছে ওয়ার্ডপ্রেসের পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেওয়া ওয়ার্ডপ্রেসের পাসওয়ার্ডটা চেঞ্জ করব কী হবে যেখান থেকে হচ্ছে আপনার এখান থেকে যেতে পারবেন এডিট মাই প্রোফাইল অথবা এখানে ইউজার্স ইউজার্স থেকে হচ্ছে ইওর প্রোফাইল এখানে যাওয়ার পর আপনার এখান থেকে হচ্ছে এই যে এইখানে আছে জেনারেট পাসওয়ার্ড এই জায়গায় ক্লিক করে আমরা হচ্ছে এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করে নেব আর এছাড়াও আমাদের আরেকটা পাসওয়ার্ড আছে সেটা হচ্ছে মাইস্কুয়েলের পাসওয়ার্ড মাইস্কুয়েলের পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হবে হচ্ছে এই যেখান থেকে এখান থেকে হচ্ছে মাইস্কোল ডাটাবেস এই ডাটাবেসের মধ্যে ঢুকতে হবে ডাটাবেজের হচ্ছে ইউজার নেম যেটা আছে এই যে এইটা মূলত আমাদের হচ্ছে ইউজার ছিল এখান থেকে হচ্ছে চেঞ্জ পাসওয়ার্ড জেনারেট পাসওয়ার্ড এখানে আমরা কপি করে নেব কপি করে নিয়ে এটা বসাই দেবো বসাই দিয়ে এখানে চেঞ্জ পাসওয়ার্ড ক্লিক করবো এবং এটা চেঞ্জ করার পর অবশ্যই অবশ্যই আমাদের এটা পাবলিক এস্ট্রিমিউনেটেড ডাব্লুবি কনফিক ফাইল যেটা আছে এখানে আমাদের বসাই দিতে হবে এই যে এখানে ডিবি পাসওয়ার্ড এই যে দুটা কোটেশন স্টেশন যেটা আছে কোট করা এর ভিতরে এর ভিতরে আমাদের হচ্ছে এই পাসওয়ার্ডটা বসায় দিতে হবে হবে দিয়ে হচ্ছে সেভ চেঞ্জ ক্লিক করবেন তো এইভাবে মোটামুটি হচ্ছে কাজ শেষ এরপর থেকে আমাদের সাইটটা মোটামুটি ফ্রেশ সাইট হয়ে যাবে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন কোথাও আপনাদের যদি কোনো সমস্যা থাকে যদি বুঝতে সমস্যা থাকে আমাকে অবশ্যই জানাবেন আমাদের ইউটিউব চ্যানেল কমেন্ট করে আশা করি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব তাহলে বন্ধুরা ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আগামীতে আরও কোনো টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে আবার হাজির হবো সেই পর্যন্ত আল্লাহ হাফেজ